बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सकल के स्वागत जानिए शुरू कर आज के सरिषार जत्न परिचर्या सम्पर्कित एक आलोचना एवं आज के नय जातेर सरिषा सम्पर्के देखब पुरो प्लट सम्पर्के देखब एवं नय जातेर सरिषा केमन होयेछे आमरा से सम्पर्के एकटु देखी नय जातेर सरिषागुलो खूब भालो हय় উচ্চতা দেখা যাচ্ছে চার ফুটের মতো উঁচু হয়েছে চার ফিটের মতো উঁচু হয়েছে এবং গাছের গোড়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সরিষার পট এসেছে এবং দেখা যায় যে আর 15-20 দিনের মধ্যে হয়তো সরিষাগুলো শস্য কর্তনের উপযোগী হবে বলে আমাদের মনে হচ্ছে এখন আমরা এখানকার যে স্থানীয় কৃষক ভাইরা আছে তারা হাতে আসলে সরিষা সম্পর্কে জানবো যে যাতে সরিষা আগেও কি চাষ হতো অথবা এবারে প্রথম চাষ হচ্ছে এবং এটার কেমন ফলন আশা করেন এবং কেমন এটা সে সম্পর্কে আমরা প্রথমে চলে যাচ্ছি ভাইয়ের সাথে এই সরিষা সম্পর্কে আপনার মতামত কি একটু বিস্তারিত আমরা এবার প্রথম চাষ করছি কৃষি এগ্রিকালচার অফিসের সহযোগিতায় তাতে আমাদের দেশের সরিষার থেকে দ্বিগুণ ফলন আশা করছি আমরা সব দিক দিয়ে ভালো তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যে তরি সেবেন আমরা স্থানীয় সরিষা করতাম তার থেকে গাছের উচ্চতা বড় হয়েছে ফলনও বেশি আমি মনে করি যে সব দিক থেকে ভালো নাকি খরচও কম খরচ অ্যাকচুয়ালি কম নাই সমানে দিতে হবে কারণ যখন আপনার গাছ বড় হবে তাকে পুষ্টি খাদ্য দেওয়ার জন্য ওটার গাছ তো এখান থেকে ধরেন এর থেকে ছোট বুঝছেন ওটাতে অনেক ধরেন মানে ছাগল বকরিতে খাইয়ে আটা খায় না এটাতে অনেক সুবিধা আছে হ্যাঁ এই সরিষা আমরা আশা রাখছি অচিরে এই সরিষা যদি আমরা আবাদ করি তাহলে পুরো বাংলাদেশে তেলের যে চাহিদা রয়েছে অনেক অংশে এই নয় জাতের সরিষা চাষ করলে দেখা যায় যে তেলের চাহিদা অনেকটা পূরণ হবে তাই না হ্যাঁ তেলের চাহিদা একটু কম হবে তাতে আমার মনে হয় যে সরিষার বাম্পার একটা ফলন হবে আশা করা যাচ্ছে কারণ এক একটা গাছ আমরা দেখতে পাচ্ছি প্রায় আমার সমান অর্থাৎ 5 ফিটের উপরে এখানে আমি দাঁড়ালে আমার আমার চেয়ে লম্বা আমি আছি এবারে আবহাওয়া ভালো ছিল সরিষার উপযুক্ত আবহাওয়া ছিল এই জন্য কোনো জাত পোকা লাগে নাই সরিষা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে সাহেব ভাই আপনি কিছু বলেন এই সরিষা সম্পর্কে সরিষা সম্বন্ধে আমরা আবাদ করছি খুবই ভালো জন্ম ধানও লাগাতে পারতেছি হ্যাঁ ধান একটু নাবি হলে তারপরে রোপণ করা যাবে হ্যাঁ একটু জীবনটা দেখা যায় যে আগামীতে এটা আরো আগুর হবে একটু আগুর করলে ভালো হবে একটু অ্যাডভান্স করলে এটা উঠে আসতো অর্থাৎ 27 এর জীবনকাল 66-60 দিন আর এটার 70 দিনের মতো দেখা যায় যে আর একটু যদি আমরা আগে আমরা বপন করতাম তাহলে আমার মনে হয় সরিষাটা এই যে পরে এবার তো আমরা আরো যদি আপনারা আমাদের ভালো করে সহযোগিতা করেন আমরা আরো এরপর আরো আগ্রহ বাড়বি আপনাদের আপনারা আসবেন আমাদের একটু দেখাই দিবেন যে এই সময় পানি দেওয়ার কারণে পানি তো ঠিক মতো দিতে পারিনি আমাদের জিনিসটা আরো ভালো হতো কিন্তু হয় না এই পানির কারণেই হয় না পানি দেওয়াটা হ্যাঁ সরিষার গাছগুলো যে হাইট আমার মনে হয় যে সুন্দর একটা জিনিস বলছে ভাই যে তরি সেবে মাটির সাথে ছোট গাছ কারণে ইঁদুরের আক্রমণ বেশি হয় আর গাছটা লম্বা হাতে আক্রমণ হয় একটা ভালো বলে আমরা আশা রাখছি আচ্ছা ধন্যবাদ এত সময় আমাদের
সাথে থাকার জন্য সকলকে স্বাগত জানিয়ে শেষ করছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমিও বলি আপনারা যদি প্রোগ্রাম করেন আমাদের কৃষক জানাবেন কৃষিক্ষেত্রে।